সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দলের কৃষ্ণা রানী সরকার ও শামসুনাহারের লাগেজ থেকে ডলার, কাপড় চোপড় ও অন্য আনুষাঙ্গিক জিনিসপত্র চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার নেপাল থেকে ঢাকায় ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও পর্যবেক্ষণ করে ঘটনার সত্যতা পায়নি বলে জানিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কৃষ্ণার বাবা বাসুদেব সরকার বলেন, সকালে মেয়ে আমাকে ফোন করেছিল, ওর ভীষণ মন খারাপ। কৃষ্ণা আমাকে বলেছে ওর লাগেজ থেকে $400 চুরি করে নিয়েছে, আর শামসুনহারের লাগেজ থেকেও কিছু নেপালি টাকা ও কাপড় চোপড় হারিয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ মাহবুবুর রহমান বলেন, এমন ঘটনায় প্রচণ্ড হতাশ। বিমানবন্দরে নামার পর জানতে পারি কৃষ্ণা শামসুনাহার সহ আমাদের দলের ফিজিওর বেশ কিছু জিনিসপত্র খোয়া গেছে, টাকা পয়সাও হারিয়েছে। আমরা বিষয়টি সঙ্গে সঙ্গে কিরণ আপাকে জানিয়েছি, যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইং চেয়ারম্যান। আপা এরই মধ্যে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন, আশা করি এ ব্যাপারে একটা সমাধান হবে। গতকাল বুধবার সাফ জয় করে ছাদখোলা বাসে বিজয় উদযাপন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাফুফে ভবন, কোথাও আয়োজনের কমতি ছিল না। দশরথের রঙ্গশালায় ফাইনালে স্বাগতিক নেপালকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে 23 গোল করেছেন বাংলাদেশের মেয়েরা। সুপ্রিয় দর্শক, ব্যাপারটা খুব লজ্জার। এমন কিভাবে হতে পারে? বিমানবন্দরে এমন ঘটনা এটাই প্রথম না। টপ সিকিউরিটি থাকার পরও কিভাবে এমন হতে পারে? অবশ্যই কর্তৃপক্ষের হাত আছে। সাফের শিরোপাজয়ী মেয়েদের বিমানবন্দর থেকে টাকা চুরি ঘটনার দায় কর্তৃপক্ষকেই নিতে হবে। আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায়। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি চালু করে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য।